ইদ্রিস আলাইহিস সালাম মেরাজের সফরে আমার নবী চতুর্থ আকাশে দেখা রাসূল বলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী চতুর্থ আকাশে সশরীরে আল্লাহর জান্নাতে গেলা নাজ নিয়ামত খাইলা বেহেশতের হুরমালা দেখছো কি সুন্দর হুর দেখছেন না তো যদি দেখতেন কাফুর কইরা খুইলা গেছে খবরও থাকতো না 70 পেসের কাপড় পরলেও 70 পেসের কাপড়ের ভিতর দিয়া হুরের সুন্দর দেখা যায় না সুবহানাল্লাহ এলকে আবার কালা কালা বিবি যারা আছে বাড়িতে গিয়ে ঝগড়া করেন না বিবির লগে একটা ওয়াস বিবির লগে বাড়িতে নিয়ে নিন কালো বিবি যদি নবীর আশেক হয় নবীর প্রেমিক হয় নবীর কথা মতো চলে একটা কালো বিবিকে হাসরের ময়দানে ওই রকম হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দেওয়া হবে আপনার কালো বিবিকে 70 গুণ সুন্দর বাড়ায়া দেওয়া হবে হাসরে এমন এক ঘটনা ঘটবে লম্বা হইতাছে আপনাদের কষ্ট হবে না তো এমন এক ঘটনা ঘটবে হাসরের দিন কালো বিবি নিয়ে সংসার করছেন আমার এক বন্ধু আছে হ্যাঁ বিবি খুব কালো হ্যাঁ আমারে কো ভাই কালো বিবি বিয়ে করাইছে বাবা একটা বিপদটা আমারে বাঁচাইছে কি মানুষের গুনাহ থেকে বাঁচাইছে কারণ আমারটা কাইল্লা দেখে আইডার ভাই কেউ চায় না কাইল্লা দেখে বলে কেউ চায় এরকম কালো আছে না বিবি তো কালো বিবি হইলে কি হবে নবীকে ভালোবাসে নবীর আদর্শ মাফিক চলে আসলে ইতিহাস খুঁজলে পাওয়া যায় নবীর জীবনে খুঁজলে পাওয়া যায় পুরুষের চাইতে নবীর ভালোবাসাটা মহিলাদের মধ্যে বেশি ছিল আর মহিলারাই লাভবান হয়েছে বেশি কালো বিবি দুনিয়া সংসার করে 70 বছর কাটায়া গেলেন হাসরের দিন ওই লোকটা বেহেশতি হবে বিবিও বেহেশতি হবে পিছনে বিবি ডাকবে ও তিব্বতের বাপ তুমি বেহেশত যাইতাছো গা আমার নিতা না দুনিয়াও কোথায় কোথাও আমার সঙ্গে নিলা না আমি কাইল্লা দেখিয়া কখনো বেহেশত যাইতাছো গা আমার নিতা না এই হিসরে চাইতো না হাতে কি না 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 তোমার চেয়ে সুন্দরের বাজার হয়েছে হুর পাইছি দেখতাম না আচ্ছা না যাও তুমি একবার চাও না আমার দিকে না না চাইতাম না অবশেষে বলবে তুমি এত নিষ্ঠুর হইলা 70 বছর তোমার সংসার করলাম আজকে তুমি এক নজর চাইতা না 70 বছরের সিএস আর ওয়ার খতিয়ান সহজন কইব লোকটা হাসরের দিন পিছনে তাকাইব তাকাইলে দেখব এটা একটা উদিত সূর্য দেখা যায় তুমি কি তিব্বতের মা হ্যাঁ সুবহানাল্লাহ কেন না আরে তুমি না কালো ছিলা ওই মহিলা বলবে কেন শুনো না আমার নবী ওয়াজ করেছে নবীর কথা মাফিক নবীর মহব্বতের জিন্দেগি যারা করবে হাসরের দিন এক একটা কালো মহিলাকে হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়িয়ে দিবে নবীর কথা অনুযায়ী সেই পুরস্কার আজকে আমি পাইছি তখন ওই পুলার বাপ পিছনের বাম হাত বাড়াইয়া কইব আয় তোরে দিয়া যাইতাম না তখন ওই মহিলা কইব স্বামী গো জীবনে কোনোদিন পার্কে যায় নাই আমাদের দেশের মহিলারা পার্কে যায় না কি সাজানি সাজায়া নেও কইবেন হুজুর আপনি চাইলেন কি লাগিয়া বাবা না চাইলে আমি অনুবাস করুম করতে তিনবার সাউন্ড যা যে রেকর্ড করে রাখতে হয় তো না চাইলে আমি ফামু কই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি সাজানি সাজাইছে আমাদের দেশে ভালো ফসল যদি সুন্দর ফসল হয় দেখবেন ফসলটা বাঁচানোর জন্য যাতে মানুষের চোখের নজর না লাগে এই ফসলের মধ্যে কি লাগাই কন্ত জুতা লাগায় ভাঙ্গা ফাইলা লাগায় এরপর এই যে ঝাড়ু লাগায় যাতে সুন্দর রূপে কারো নজর না পড়ে আর আমাদের দেশের মানুষ কেমন আম্মক এই সুন্দরটারে আরো সুন্দর করে সাজায়া মার্কেটে ছাইরা দিল একটা ঝাড়ুও গলার দিয়া দিল না কি বিপদ আচ্ছা বলেন ঝাড়ু গলাত না দিয়ে অন বিপদ বাড়ছে না এগুলি আখিরি নবীর উম্মতের আদর্শ নয় আমরা যেই নবীর উম্মত মাঘ ও মহিলারা তোমরাই তো আল্লাহর জান্নাত আগে পেয়েছো হযরত সুমাইয়ার জীবনী খুললে পাবেন সুমাইয়া ভালোবাসেন আমার নবীকে আল্লাহু আকবার বলুন আবু জাহেল নবীর ভালোবাসার কারণে সুমা
ঘর থেকে টাইনা টাইনা বের করে নিয়ে আসছেন মরুভূমির খোলা ময়দানে দাঁড় করাইয়া নবীর পক্ষে কেন গেলেন নবীকে কেন ভালোবাসেন নবীর কথা মতো কেন চলেন ডাক দিয়ে বলতেছেন সুমাইয়া রে নিষেধ করে দিলাম আমার ভাতিজার কথা আর মানতে পারবি না তাহলে তোকে শাস্তি দেব সুমাইয়া বলেন এরে আবু জাহেল তোমার ভাতিজার কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে আমি মানবো শাস্তি দাও আর যাই করো মুখে মুখে কথা এই বলে আবু জাহেল রাগ হইয়া সুমাইয়া মহিলা মানুষ তার পরনের সমস্ত কাপড়গুলো টাইনা টাইনা খুলে সুমাইয়াকে একবারে উলঙ্গ করে দাঁড় করাইছে সুমাইয়া লজ্জায় চক্ষু বন্ধ করে দুইটা হাত এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে এবার আবু জাহেল ডাকতেছে মক্কার পুরুষেরা রে দেখা যা সুমাইয়াকে উলঙ্গ করেছি সুমাইয়া কান্দে বাবু পাগলিনি সুমাইয়াকে উলঙ্গ করে মক্কার পুরুষদেরকে ডাকে দেখার জন্য তুমি আল্লাহকে একবারও আবু জাহেল ডাক দিল না তোমার বন্ধুর পাগলিনি সুমাইয়া তোমারে দাওয়াত দিল তোমারে ডাক দিল তুমি একবার সুমাইয়াকে দেখা যাও না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে তোর দাওয়াত আমি কবুল করেছি আবু জাহেল বলেন আল্লাহকে ডাকো তোমারে দেখার জন্য দাঁড়াও ভালো করে দেখাবো ঘরের ভিতর থেকে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন তলপেটের নিচে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে চিত হয়ে জমিনে পড়ে গেছে সুমাইয়া জিব্বাটা বাহির করে দিয়ে চোখটা উল্টে গেছে ডাকতেছে মাবুদ গো তোমার বন্ধুর পাগলিনি তোমার বন্ধুর ভালোবাসার জন্য আবু জাহেলের আঘাতে জীবন দিতেছে তোমারে দাওয়াত দিলাম তুমি দেখা গেল না আমার আল্লাহ বলেন এরে সুমাইয়া তোর দাওয়াত আমি কবুল করেছি জিব্রাইল আমার বন্ধুর পাগলিনি সুমাইয়ার দাওয়াত আমি কবুল করেছি আমি দেখতে যাব আমি কেমনে খালি হাতে যাব রে জিব্রাইল আমার বন্ধুর পাগলিনি দেখার জন্য খালি হাতে যাওয়া যায় না আমার জান্নাতুল ফেরদাউস যা উঠাইয়া দে আমি আমার সুমাইয়ার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম পৃথিবীতে সর্বপ্রথম আমার নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন মহিলা ও মা বোনেরা তোমাদের তো কপাল ভালো তোমাদের নসিব ভালো তোমাদের মধ্য থেকে আগে শহীদ হয়েছেন ইনি হলেন হযরতে সুমাইয়া আল্লাহর জান্নাত হাতে লইয়া দুনিয়া ছেড়েছে আমরা তো সেই নবীর উম্মত আমরাও সেই রাস্তাটা জান্নাতটা হাতে নিয়ে নিয়ে যাইতে পারি সেই রাস্তাটা খুঁজে বের করব যদি আল্লাহ তৌফিক দেন আপনারা থাকবেন তো না আবার যাইবেন গা আচ্ছা আপনারা কে কে যাইবেন গা একটু হাত তুললে দেখান তো দেখি হাত তুলছে মারহাবা বলুন মারহাবা ওহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে দেখি দুই নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ কেউ হাত তুলে নাই আল্লাহ বুঝি আপনাদেরকে কবুল করেছে বলুন মদিনার নবী আপনাদেরকে দেখতেছে না আল্লাহু আকবার বলুন এবার সেই মহিলাটা বলবে সেই মহিলাটা বলবে স্বামী গো জীবনে কোনোদিন পার্কে যায় নাই বেহেশতের মধ্যে কি পার্ক আছে পার্কে কি করতে আমি একটু ঘুরে ঘুরে দেখতাম বেহেশতে পার্ক থাকবে ফুল ফলের গাছ গেছেন না তো যাইয়া দেখেন না কেন ফুল ফলের গাছ কি যে সুন্দর গাছ গাছের চারপাশে বসার জায়গা থাকবে বসলে দেখাই যাইতো না এত আরাম তখন এইভাবে পার্কে বসে মহিলা তার স্বামীকে বলবে স্বামী গো শুনছি রমনা পার্কে উসমানী উদ্যানে এই বাদাম নাকি খাইতো মহিলারা
তার বন্ধুদেরকে নিয়ে আপনি তো আমার বন্ধু এখানে কি বাদাম পাওয়া যাইবো সুবহানাল্লাহ না এমনি ছোট ছোট ফেরেশতারা বাদামের প্যাকেট করে নিয়ে ঘুরবে ডাকবে বাদাম লাগবো নি বাদাম স্বামীরে তখন মহিলা আঙ্গুল দা গোতা দিব আঙ্গুল দিয়া স্বামী গো 2 টাকার বাদাম লন না স্বামীরে কয় ওহনের দিনের মহিলা কি স্বামীরে কয় না নিজে হই যা মাগো তুমি জান্নাতে যাইবা নবীর আদর্শ নাও স্বামীরে দিয়া কি নাই স্বামী গো 2 টাকার বাদাম লন না কত সব বাচ্চা ফেরেশতা বড় না বাচ্চা 2 টাকার বাদাম লন বেহেশতি বাদাম কত খাওন কেমন হইব আল্লাহ আপনাদের সেই খাওনের অধিকারী করুক সকলে বল আমিন হে দিন নিয়ে আবার আমরা বিল্লা দামগা কি মজা 2 টাকার খায়া কেবল স্বামী আর 2 টাকার লন না খাইতে 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 70 বছর পার হই বহুদা বাদাম খাওয়া অবশেষে স্ত্রী কইব স্বামী গো মজা পায় যে খাইতেছেন টাকা দিবেন কইতে যে কবর জানবালা কি টাকা নিছেন কেউ টাকা দিবেন কইতে কি সমস্যা রে তখন তো ঠিক হই এরকম বেজালে আমি পড়ছিলাম হস করতে যাইবালা বেসরকারি ভাবে গেছি তো এই দেশের টাকা তো নেওয়া যায় না শুধু 2টা সৌদি রিয়াল আমার পকেট আছে আর তো থাকা খাওয়া সবকিছু যেই ট্রাভেলস এর আন্ডারে গেছি যে মোয়াল্লামের আন্ডারে গেছি সারাই তো করবে আমার তো টাকা লাগবে এই দেশে গেলে তো ভাই বাতি যা আছে টাকা পয়সার অভাব নাই 2টা টাকা পকেটে বিমান ছাড়ছে পরেই মাইকে কইতেছে আমরা এখন 33,000 ফিট উপরে আছি বেল খুইলা লাম বেল খুইলা লেছি পরাই না সামনে খাওন দিছি কয়েক কিসিমের খাওন যারা বিমানে গেছেন দেখছেন তো প্রথম দিছে লজেন্স যাতে বমি টুমি না হয় আমি লজেন্স হাতে লিয়ে বইরেছি খাই না এরপরে আরো খাবার দিছে ফল ফলাদি লাল ভাত এরকম খানা দেওয়ার পরে আমি খাই না সবাই খাইতেছে আমার সাথে এক বেচারা উনি নাকি আরো 7 বার হজ করছে আমারে জিগায় হুজুর খান নাকি লাগে আমি কি ভাই সাহেব লজ্জার কথা আমার পকেটে 2টি আছে সত্যটা বললে অসুবিধা কি আছে কারণ বিমানের খাবার দাম জানি কত ধরে বিল জানি কত লেখা দেয় যদি না দিতে পারি তাহলে লজ্জার ব্যাপার কারণ আমাদের ভৈরবে যখন ফেরি ঘাট ছিল এখন তো ব্রিজ হইছে দেখছি এই মানুষ যে কত টর্চারিং করে এরা খাওয়াইছে 10 টাকা প্লেট চিংড়ি মাছ 10 টাকা প্লেট 10 টাকা করে চিংড়ি মাছ আসলে 10টা চিংড়ি মাছ দিছে একটা 10 টাকা আর বুঝাইছে প্লেট 10 টাকা বেচারা খাইছে খাওয়ার পরে বিল করছে 150 টাকা আরে বাবা 10 টাকা প্লেট চিংড়ি মাছ 10 টাকা বাদ 20 টাকা হবে আপনারা কে কইলো 10 টাকা প্লেট 10 টাকা একটা আপনারা 10টা দিছি বিল বানাই দিছে 150 টাকা মান সম্মান যাইবার দশা এরকম বিপদ আমি দেখছি নিজের চোখে আপনার ঠান্ডা প্রাণ ওই সময় 15 টাকা করে বিক্রি করে তারা 10 টাকার প্রাণ 15 টাকা আপনি খাইবেন কইয়া ওই মুখটা খুললা খাইবেন কি না এ কথা জিগাইছে না খাইবেন কি খুলে আছে মুখটা আপনি বলছেন আমি তোর বাবা খাবো না কোন না হলে টাকা দেন খুললেন কেন এরকম অত্যাচার করতো নিজের চোখের দেখা আমার তো এই অবস্থাটা জানা আছে আমি আবার কই খামু যে খাইলি নি আবার কই খাইলেন কেন টাকা দেন অবশেষে হাজি সাহেব আমার কানে কানে কে হুজুর খান খান বিল দিতে হবে না এইগুলির বিল বিমানের টিকেটের মধ্যে রাখিয়া দিছে দাও বিমানের টিকেট যখন কাটছেন এই সব খাবারের বিল রাখিয়া দিছে আরে কোন কি বিল রাখিয়া দিছে আমি আরো বইরেছি তখন যেটা শক্ত খাবার ফগড থুইয়া নরম দি দুই হাতে মারতাছি বাবারে বেহেশতের ভিতরে খাবেন 70 বছর বাদাম খাবেন 70,000 বছর খাবেন খাইতে 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 বিবি সাহেব বলছে বিল দিবেন করতে কে যেন ডেকে ডেকে বলতেছেন না না বিল দিতে হবে না খাও গো জান্নাতীরা খাও গো আল্লাহর মেহমানেরা তোমাদের এই জান্নাতে খাবার বিল আমার নবী যেদিন কালিমাতে লইয়া মার খাইয়া রক্ত লাল লাল হয়েছিল নবীজির ওই রক্ত মাখা কালিমাটা যেদিন তুমি তালাওয়াত করেছো কালিমা যেদিন পড়েছো এই কালিমার মধ্যে জান্নাতে খাওয়ার বিল আদায় হইয়া গেছে বিল দেওয়া আছে
কিন্তু এই কালিমাটাকে আপনারা নষ্ট করে ফেলবেন না কি করলে মজবুত থাকবে এই ভিল কালিমার মধ্যে আদায় হবে আসতেছি সামনে আপনাদের কষ্ট হইতাছে না তো কষ্ট হইলেও তো একটা রাইতই তো কালকে তো আর এখানে এই বাতি আর এই ভিডিও এখানে কালকে আর করা হবে না যদি কালকে কেউ কবরে চলে যান কবরে ভিডিও যাবে না কাজী এখানে আজকে যখন সুযোগ পাইছি লন কিছু রোজগার করি আমি এখনো আমার মেইন আলোচনায় ঢুকি নাই যাইতাছি খালি আপনাদের কষ্ট হবে না তো তাহলে মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন বাকি আলোচনায় ঢুকে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মনেরে আমার আর দিও না যন্ত্রণা দিবা নিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা হাইরে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শফিয়ানা মাওলানা বালাগাল উলা বিগামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খসালিহি সাল্লাল্লাহু ওই কালো মহিলা সুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়াইয়া দিবে স্বামী তখন এই নিজের স্ত্রী লইয়া ওই জান্নাতে ঢুকবে আর জান্নাতের নাজ নিয়ামত খাবে তাই রাসূল বলছিলেন ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে কথাটা খেলাছে ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশরীরে জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত খাইলা হুরবালা দেখলা কি সুন্দর হুর ইদ্রিস আলাইহিস সালাম কো হুজুর ভাগ্যটা বেশি একটা ভালো নয় কি এর দেখতালাম গেছিলাম তো দেখবার লাগিয়া যায় দেখি বেহেশতের দরজাগুলি বন্ধ এমন কি উপরে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না শুধু লেখা না হাশরের ময়দানে বেহেশতিরা বেহেশতে যাওয়ার জন্য যার যার নবী উম্মত নিয়ে রওনা হবেন আদম আলাইহিস সালাম বেহেশতের দরজা বন্ধ আওয়াজ দিবেন দরজা খুলো বেহেশতের ভিতর থেকে জবাব দিবেন কে আমি আদি পিতা আদম আলাইহিস সালাম আদি মানুষ দরজা খুলো আমার কিছু উম্মত আছে এদেরকে বেহেশতে ঢুকাবো ভিতর থেকে জবাব আসবে না 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 আখিরি নবী না আসা পর্যন্ত দরজা খোলা হবে না ইব্রাহিম আলাইহিস সালাম যাবে আমি জাতির পিতা ইব্রাহিম আমার কিছু উম্মত নিয়ে আসছি দরজা খুলো ভিতর থেকে জবাব দিবেন আপনি কে আমি ইব্রাহিম না 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 যতক্ষণ পর্যন্ত আখিরি নবী উম্মত নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না ইদ্রিস নবী বলেন হুজুর প্রত্যেকটা দরজায় লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না নবী গো আমার ভাগ্য ভালো হতো গো নবী আমি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতে পারতাম তাহলে আমার ভাগ্য ভালো হইতো আজকে সরাসরি সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে নবীর ভালোবাসায় যারা এইভাবে রাত্র
মাত্র দিয়ে ঘন্টার পর ঘন্টা নবীর আলোচনা কোরআনের আলোচনা শুনতে পারতেছেন বলুন আপনাদের ভাগ্য ভালো না খারাপ বাবা আসুন এই ভাগ্যটা বাইকটা নেই ভালোটা কিভাবে নেবেন আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি সরাসরি এখন আলোচনায় ঢুকব আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলুন আমিন আল্লাহর কোরআনে এই কোরআন শরীফে আমাদের জন্য ওয়াজ করেছেন আল্লাহ নিজে সর্বপ্রথম যা তেলাওয়াত করেছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ নিজে ওয়াজ করেছেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি জীবনে কত জায়গার কত মানুষের সাথে ব্যবসা করেন আল্লাহর সাথে যে ব্যবসা করে দেখলেন না কেমন লাগে আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি এখন ব্যবসাটা কি করি মুমিনের জান মাল খরিদ করি জান হইল যারা আজকে এখানে শারীরিক ভাবে কষ্ট করে বসে আছেন এটা আল্লাহর খরিদাকৃত জান আর যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটা সাজিয়েছেন বাবা রে আপনারা কে নবীর ভালোবাসায় পকেটের পয়সা রোজগারের পয়সা দিয়ে এত বড় মাহফিলের আয়োজন করেছেন এটা হলো মাল আল্লাহ বলেন এরকম জান মাল আমি আল্লাহ খরিদ করি মুমিনের কাছ থেকে বলুন কার কাছ থেকে এখন মুমিন হইবেন কেমনে মুমিন হইবেন কেমনে মুমিন হইতে গেলে লাগবে কি এটা হাদিস শরীফে আসছে নবীজি একদিন প্রশ্ন করেন হযরত উমরকে উমর তুমি আমাকে কেমন ভালোবাসো উমর বলেন হুজুর বলেন কি আমি তো আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা চাইতে আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলেন উমর তুমি এখনো মুমিন হও নাই অথচ নামাজ কম পড়ে নাই রোজাও রাখেন বাকি সব আমল করেন তারপরে বলে মুমিন হয় নাই হযরত উমর বলেন বলেন কি এই মুমিন হতে পারলাম না রাসূল বলেন তুমি ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো হুজুর ধন সম্পদ বিবি বাচ্চা বাড়ি ঘর সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলেন উমর তুমি এখনো মুমিন হও নাই ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো উমর চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ বাড়ি ঘর এমন কি আমি উমরের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি রাসূল বলেন এইবার মুমিন হয়েছো এখন আপনারা কি জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে রাজি আছেন তাইলে এই মুমিনের সাথে আল্লাহর ব্যবসা মুমিনের জান মাল খরিদ করবে কি দিয়ে টাকা দিবে না ইউরো দিবে না ডলার দিবে না পাউন্ড দিবে না কি দিবে কোরআন শরীফ বি আন্না লাহুমুল জান্না আমি মুমিনের জান মাল খরিদ করি আমার জান্নাতের বিনিময় জান্নাতটা তাদেরকে দেই তাদেরকে আমি নেই আল্লাহু আকবার বলুন এখন মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা এই নবীর ভালোবাসা দিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে কাজে লাগবে নবীর ভালোবাসার যদি টুপি লাগাইতে পারেন তাহলে কাজে লাগবে নবীর ভালোবাসার যদি দাড়ি রাখতে পারেন তাহলে কাজে লাগবে নবীর ভালোবাসায় পাঞ্জাবি পড়তে পারেন তাহলে কাজে লাগবে দাড়ি আছে ভালোবাসা নাই বলুন এই দাড়ির কোনো দাম আছে না